খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত রাজধানীতে এবার নিয়োগে ঘোলা জল এক ধাক্কায় চাকরি গেল দুশো জন কর্মীর দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা এদিন দুশো জন কর্মীর চাকরি বার্তিলে নির্দেশ দিলেন অভিযোগ আম আদমি পার্টির সাংসদ সাথী মালিওয়াল যখন দিল্লির মহিলা কমিশনের প্রধান ছিলেন সেই সময় তিনি এই নিয়োগ করেছিলেন বৃহস্পতিবারই দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের অফিস থেকে নির্দেশ জারি করা হয় যে প্যানেল চল্লিশ জন কর্মীর নিয়োগ মঞ্জুর করেছিল কিন্তু দিল্লি কমিশন ফর উইমেন অ্যাক্ট অমান্য করে দুশো তেইশটি নতুন পট তৈরি করা হয় এর জন্য লেফটেন্যান্ট গভর্নরের অনুমতিও নেওয়া হয়নি লেফটেন্যান্ট গভর্নরের জারি করার নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে যে কমিশনের কোনো অধিকার নেই চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করার একই সঙ্গে কমিশনকে এও জানানো হয়েছিল যে তারা কোনো পদক্ষেপ করতে পারে না অর্থ বিভাগের অনুমতি ছাড়া যাতে সরকারের উপরে আর্থিক বোঝা বাড়ে তদন্তে জানা গিয়েছে নির্ধারিত নিয়ম মেনে নিয়োগ করা হয়নি দিল্লির মহিলা কমিশনের বিনিয়োগ এবং বেতন বৃদ্ধির ক্ষেত্রে নির্দিষ্ট গাইডলাইন মানা হয়নি প্রসঙ্গত আম আদমি পার্টির হয়ে রাজ্যসভায় সাংসদ সাথী মালিওয়াল বিগত নয় বছর ধরে দিল্লির মহিলা কমিশনের প্রধান ছিলেন সাংসদ হওয়ার পর তিনি এই পদ থেকে ইস্তফা দেন এখনও এই পদ ফাঁকা রয়েছে জানা গিয়েছে সাথী মালিওয়ালকে একাধিভাগ নিয়োগ নিয়ে অর্থ দপ্তরের অনুমতি নেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু তিনি তা মানেননি এই বিষয়ে এখনও অবধি সাথী মালিওয়াল ও আম আদমি পার্টির তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি রিপোর্ট খবর